স্বাগতম আরো একটি ভিডিওতে। আজ অনেকদিন পর কবুতরের আপডেট নিয়ে আপনাদের সামনে। কবুতর মানে শান্তি, যদি না করা লাগে ঘর পরিষ্কার। আমার ঘরে প্রতি মাসে কোনো না কোনো কবুতরের জোড়া ডিমে থাকে, কিন্তু যখন আমি কবুতর আটকিয়ে ফেলতাম তখন বেশিরভাগ সময় কবুতর মারামারি করে ডিম ভেঙে ফেলতো। এখন আর এই সমস্যা হয় না, ছেড়ে পালার পর ডিম তো আমার মধ্যে একটাও নষ্টও হয়নি। উপরের খোপের কবুতরের বাচ্চা বড় হয়ে গেল, এখনো কবুতরের বাপ মার রুমেই থাকে। তাই নিচ থেকে কবুতর দুটিকে ধরে উড়িয়ে দিয়ে ডিম চেক করে নিলাম। কিছুদিন আগে নিচের রুমে কবুতরের ডিমগুলো হারিয়ে গেছে অজানা কারণে। উপরের রুমে ব্যাচেলর কবুতর নতুন ডিম দিয়েছে, প্রথম ডিম ফুটার আশা তেমন একটি নেই, যদি ফুটে তাহলে আলহামদুলিল্লাহ। ডাকুইটে আবদ্ধ ট্যাঙ্কে মাসে খাবার দেবার পালা। আমার ট্যাঙ্কে অসংখ্য স্নেল আছে, জানি আমি ব্যাপক বিপদে আছি, তাই সমাধান জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না। খাবার দিতেই সব মাছ দলে দলে খাবার খেতে আসলো, এর মাঝে দানবের উপস্থিতি দেখতে পেলাম। এই দানবদের অন্য কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো। প্রচুর শিম ট্যাঙ্ক পরিষ্কার করতে ব্যস্ত, এর মধ্যে একটি হলো রেড চেরি শিম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।